हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज हमरा सकाले 5:30 समय घूम थेके उठलाम, किन्तु 5:30 उठे आमादेर कोनो लाभ होयनी। आमरा मॉर्निंग वॉक करते जाई किन्तु चारजन रेडी होते एकटु समय लागे, आध घंटार उपरे तो लेगे जाए आमादेर। 6:10, 6:15 बेजे जेत आमादेर घर थेके बेरोते। 5:30 समय जदि आमरा मॉर्निंग वॉक करे आसि तखन आर काजगुलो करा सम्भव हय ना, ताई आज आमरा गेलाम ना। আর আমরা অনেকদিন থেকে মর্নিং ওয়াক করতে যাই, আমার আগের চ্যানেলটার মধ্যে অনেকবার দিয়েছি। যারা আমার আগের চ্যানেলটাকে দেখেছিলে তারা জানো আমরা যে মর্নিং ওয়াক করি, কিন্তু এই চ্যানেলটার মধ্যে আর দিতে পারছি না, কারণ আমরা 10-12 দিন হয়ে গেল মর্নিং ওয়াক করতে যেতে পারি না। কখনো বৃষ্টি পড়ে যায়, কখনো একটুখানি গা হাত পা ব্যথা করে একটুখানি, বা আমার হাজবেন্ডের কখনো কখনো সকালবেলা 5:30-6 সময় অফিসে যেতে হয়, তাই যাওয়া হচ্ছে না কয়েকদিন থেকে। আর আজও যেতে পারলাম না, আশা করি কালকে চেষ্টা করব যদি যেতে পারি। আর আমার হাজবেন্ড এখন অফিসে চলে গেছে, আর আজ আমার স্নান করা হয়নি, কারণ বাজার আনবে, আর বাজারগুলো না স্যানিটাইজ করা ধোয়া এগুলো সামনে রেখে সকালবেলা বাজারে করে এনে দিয়ে গেল, আর এগুলো সামনে রেখে আমি যে স্নান করে এসে পরব তারপরে এসব করব এটা আবার ভালো লাগে না। একবারে পরিষ্কার টরিষ্কার করে স্নান করে আসলে একটুখানি মানে ফ্রেশ লাগে, পুরোটা দিন মনে হয় যেন ফ্রেশ। আর মাছ এনেছে, মাছ কাটতে হবে, আর বাজারগুলো স্যানিটাইজ করতে হবে, সেজন্য আমি আর একটু সময়ের জন্য স্নান করতে গেলাম না। তারপর তাও আবার 9টা বেজে যাচ্ছে, আমার বাচ্চাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে অনলাইন ক্লাস, তাই আজ আর আমি স্নান করলাম না। ওনাকে আজ এখানে পড়তে বসিয়েছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কারণ আমার হাতের কাছে থাকলে ভালো হয়, এটা ওটা জিজ্ঞেস করতে হয় ওকে, আমার হাতের সামনে না থাকলে মানে অসুবিধা হয়ে যায়। ছোট তো, কোনো ঠিকঠাক মতন সব কিছু পড়তে পারে না। আর এনে বসেছেন এখানে, ভাত করলাম সকালে, ডাল আলু ভাজা করলাম সকালের জন্য, ভাত করে নিলাম একবারে, প্লেটগুলো আগেই স্যানিটাইজ করে রেখেছি, বাইরে থেকেই স্যানিটাইজ করে এনেছি। থিনেরারুট বিস্কুটের ছোটো ছোটো প্যাকেট এনেছে বাজারে, বলে শর্টেজ পাওয়া যাচ্ছে না থিনেরারুট। থিনেরারুট ফিরে গেলে আমার বাচ্চারা কি খাবে। তারপর জল দিয়ে ধুয়ে নিন। সংসারটা ডেটলময় হয়ে গেছে। ভেবেছিলাম স্নান করে এসে তারপর রান্না করব, তারপর মনে পড়লো আমার বড় মেয়ের অ্যাবাকাস ক্লাস আছে, ওকে নিয়ে আমাকেও বসতে হয়, তাই ভাবলাম যে না রান্নাটা করে নিই তারপর স্নান করি। আমি রান্না করছি, ডাল আছে সকালে কাকুর ভাজা করব, আলু দিয়ে আর মাছ রান্না করবো।
হয়ে গেছে আমার রান্নাবান্না রেডি। কাকু ভাজা করেছি, ডাল আছে সকালে, আর মাছ, আর ভাত তো আমার করা আছেই সকালে। স্ক্রাবিং করার জন্য আমি কফি ব্যবহার করি, কফি ধরতে গিয়ে দেখি চাকা হয়ে গেছে, তাই মুখে লাগাতে না পারায় খেয়ে নিচ্ছি। এমনিতেই ছাড়ব না তোমাকে বাবু, পয়সা দিয়ে কিনে এনেছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড একটা বক্স এনেছিল আর আমি দেখিনি এটাতে কি, কত স্যানিটাইজ স্যানিটাইজ স্যানিটাইজ। আমার আর ইচ্ছে করে না কোনো কোনো সময়, যেমন যেটা বেশি প্রয়োজন নেই আমি ওইটা জিনিসটা রেখেই দিই আলাদা করে, দু তিন দিন যাক তারপর দেখব। আমি নিজেই দেখিনি, থাক রেখে দাও দু তিন দিন যাক, আর স্যানিটাইজ করতে এত ভালো লাগে না। ধীরে ধীরে পাগল হো রে রাম।
হলেন আমার বাবা আর ইনি হলেন আমার হাজবেন্ডের বাবা। হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করার পর আর রেস্ট নিইনি। বাচ্চারা ডান্স করলো, গান রেয়াজ করলো। এখন আমি দেখবো অর্ণবের দিবি আমার চায়ের সাথে। হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া, এখন 9টা বাজছে, ওরা ঘুমোতে এসে পড়েছে। আর আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো তাড়াতাড়ি যাতে করোনা ভাইরাসের ওষুধটা বেরিয়ে আসে আর আমরা ভালো মতন পুজো দেখতে পারি। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। আর বক বক না করে টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল, টাটা টাটা টাটা। ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, বাই বাই।